না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনো, জানিও না উনি কোথায় আছেন। বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না, ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে, এমন না যে আমার ভোট ইলেকশন হয়নি, আমি ইলেকশন করে জিতেছি। মঙ্গলবার সকাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে অসংখ্য মানুষের ভিড়, লক্ষ্য একটাই, বিসিবির অযোগ্য অদক্ষ দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগ। ওয়াদা করছি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ড বলেন, কোনো ফেডারেশন বলেন, কোথাও কোনো রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না। ইতোমধ্যেই বেশ কয়েকজন পরিচালক বিসিবিতে আসা বন্ধই করে দিয়েছেন বলা যায়। কে কথায় আছে নিশ্চিত করে তাও বলার সুযোগ নাই। কথাগুলো তোলা হলো খালেদ মাহমুদ সুজনের সামনেও, জানানো হলো সবার পদত্যাগ চেয়ে এক শ্রেণীর মানববন্ধনের কথাও। এটা নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, যারা মুভ করছেন কেন করছেন বা কি জন্য করছেন জানি না, বাট হ্যাঁ একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছু হয়, সেটা একটা হয়তো বা মানে সেটার ধারাবাহিকতা হয়তো এগুলো হচ্ছে, বাট সময় বলে দিবে কি হবে। মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না, তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন যারা থাকবে, আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও, আমরা থাকি কি থাকি না তো সময় বলে দিবে, বা যারা আসবে মোস্ট ওয়েলকাম, কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতে দিও মানে ইয়ে না, আমার চাকরি না তো এটা, আমি জাস্ট আমি একটা অনারি জব করি, এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি দুইটা ইলেকশনই কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে, এমন না যে আমার ভোট ইলেকশন হয়নি, আমি কি ইলেকশন করে জিতেছি। সুতরাং আমি জানি না কী হবে, বাট যেভাবেই হোক ভালো কিছু হোক, বোর্ড ভালোভাবে চলুক, উন্নয়ন হোক, সেটাই আমরা সবাই চাই, আর কিছু না। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশেই নাই, ধারণা করা হচ্ছে এমনটাই। বিসিবির কারোর সাথে পাপনের কথা হয় কিনা তাও জানা, তবে খালেদ মাহমুদ সুজন জানালেন তার সাথে হয়নি। না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনও, জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না, তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো, বাট এখন যেহেতু পাওনাই নেই, যদিও উনি প্রেসিডেন্ট আছেন এখনও, পদত্যাগ যেহেতু করেননি, বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রীড়া এবং যুবক্রিয়ার এসছেন উনি, তো উনি ডিসিশন নেবেন কী হবে না হবে এটা ওনার উপরে, উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই, সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে কারা লিড করবে, কারা ডোমিনেট করবে বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটাই ওনারা চিন্তা করবেন। এটা তো আমাদের তো বলার কিছু নাই, আমরা একটা ইলেক্টেড বোর্ড, সেই ইলেক্টেড বোর্ডে কী হবে এটা সময়ই বলে দেবে। আসলে বদলের এই হাওয়ায় কার ভাগ্যে কী আছে কে জানে, দিন শেষে চাওয়া একটাই, ভালো মতো এগিয়ে যাক দেশের ক্রিকেট। উৎস মাহমুদ, অলরাউন্ডার।